টাইগারদের হেডকোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু রাসেল ডমিঙ্গোর। শিষ্যদের মাঝে ছড়িয়ে দিতে চান আত্মবিশ্বাস, শুরুতেই খুব বেশি পরিবর্তন আনতে চান না, অর্জন করতে চান আস্থা, স্বাস্থ্যকর প্রতিযোগিতায় তুলে আনতে চান সাকিব মুশফিকদের সেরাটা, নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্ব দিচ্ছেন অবকাঠাময়। মাইক হেসন হাথুরু সিংহের মতো হেভিওয়েটদের পেছনে ফেলে পেয়েছেন হেড কোচের দায়িত্ব। 15 বছর পর বাংলাদেশে পা রেখেই টের পেয়েছেন স্থানীয়দের আবেগ। বাংলাদেশ মিশনে সেই আবেগকেই ইতিবাচকভাবে কাজে লাগানোর চ্যালেঞ্জ টাইগারদের নতুন মাস্টার মাইন্ডের। বিশ্বকাপের হতাশা সত্ত্বেও আস্থা রাখছেন শিষ্যদের ওপর। প্রথম দিনেই খুব বেশি তোড়জোড় নয়, শিষ্যদের দিয়েছেন বার্তা, সঠিক সিদ্ধান্ত নিতে হবে সময় মতো। বাংলাদেশের হয়ে শ্রেষ্ঠত্বে চোখ রাসেল ডমিঙ্গোর, তবে শুরুতেই খুব বেশি পরিবর্তন চান না, প্রাথমিকভাবে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষণে, অর্জন করতে চান ড্রেসিং রুমের আস্থা। টুয়ারিং স্ট্রেট আফটার ওয়ার্ল্ড কাপ ইজ অলওয়েজ গোনা বি অন। সবশেষ যখন এসেছিলাম এত সাংবাদিক দেখিনি। বাংলাদেশিরা ক্রিকেটের বিষয়ে খুব আবেগী, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে একটা বিরতির পর ফিরছে, আমি ক্ষুধার্ত, সেটাটা দিতে চাই। বাংলাদেশি প্লেয়ার ফ্রম ওয়াচিং ফ্রম দা আউটসাইড হ্যাজ জাস্ট কাম অফ আ লং ওয়ার্ল্ড কাপ। সেরা ক্রিকেটার তুলে আনতে সেরা অবকাঠামোটাই চাইছেন রাসেল। সীমিত ওভার ক্রিকেটের বাইরে নজর আছে টেস্ট ক্রিকেটেও। সাদা পোশাকে উন্নতির জন্য প্রাথমিক দাবি একটাই, বেশি বেশি টেস্ট খেলা। বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলে না, এখানে সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্ব বেশি দেয়া হয়। পরাশক্তিগুলো কিন্তু টেস্ট খেলেই শক্তি বাড়িয়ে নেয়। দীর্ঘমেয়াদে ভালো করতে হলে আমাদের আরও বেশি টেস্ট খেলতে হবে। নতুন মিশনে শুধু ক্রিকেটাররাই নন, স্থানীয় সংস্কৃতি দর্শকদেরও বুঝতে চাইছেন রাসেল ডমিঙ্গো। ব্যাকরণ কৌশলের পাশাপাশি গুরুত্ব ক্রিকেট দর্শনেও। ক্রিকেটের পরবর্তী পর্যায়ে যাবার জন্য জুড়ে দিলেন শর্ত, ক্রিকেটকে করে নিতে হবে জীবনবোধের অংশ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।